নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ধনধান্য অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে খেলাশ্রী ও শৌর্য পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। শিলিগুড়ি বাল্মীকি বিদ্যাপীঠ হাই স্কুলে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গণতন্ত্র দিবসের আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়ি জংশনে অভিযান চালালো জিআরপি ও আরপিএফ। স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, শিলিগুড়ির উত্তরকন্যার কাছে কামরাঙ্গাগুড়িতে উড়ালপুল থেকে ঝাঁপ দিল স্ত্রী। কামতাপুরি রাজ্য ও ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ জগদীশ চন্দ্র রায় ও গজন রায়ের স্মরণে শহীদ দিবস পালন করল শাহুডাঙ্গি শহীদ বেদী কমিটি। রাজগঞ্জ ব্লকের মান্তাদারী গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় মদ বিক্রি বন্ধ করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান প্রমিলা বাহিনীর। বুধবার রাতে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন ফাঁসিদেওয়া অন্তর্গত রহমজুত এলাকার পাতালপুরি যোগাশ্রম মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাটিগড়া নকশলবাড়ি বিধানসভার বাগডোগরায় নম নবমতদাতা সম্মেলন অনুষ্ঠিত হলো। নকশলবাড়ির হাতি হিসায় বিরসা মুন্ডা হিন্দি কলেজে পালিত হল জাতীয় ভোটার দিবস। অবশেষে জল সমস্যা মিটল নকশলবাড়ির হাতি হিসা গ্রাম পঞ্চায়েতের শেবদুল্লা গ্রামে। আজ গ্রামে পৌঁছে খোঁজ খবর নিলেন জেলা শাসক। কোচবিহার জেলার অসম বাংলা সীমান্তের বক্সিরহাট জোড়াই মোড় দিয়ে আজ বাংলায় প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহারের মাথাভাঙা কালীবাড়ি এলাকায় চলন্ত অটো থেকে মোবাইল চুরির চেষ্টা এক যুবকের, ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।